ক্লিয়ার প্লিজ আপনি আসুন। আরে এইটা না এই ডেমোটা এক্সপ্লেইন করবো ঠিক দেখতে হবে, এত তো টাকা খরচ করে আসছে না দেখে ভালো লাগে। আর তেতুল বিষ, তেতুল বিষটা জানি, তেতুল বিষটা সিলি বাটি দিয়ে তারপর বয়েল করে দিই, বয়েল করে এক একটাকে পেস্ট করে, এই দেখো ওটাকে এক একটাকে পেস্ট করতে হয়। তারপর শাখার গুঁড়ো, শাখার গুঁড়ো যে বাদাম শাক, শাখার গুঁড়ো পাথর দিয়ে পলিশ করে দিই, তারপরে তো সে দুধ দিয়ে শুকাই দিই। এইটা আমি বললেন পটচিত্র, এই গানটা তো অবদা কোনো জায়গায় পেয়ে না। দেখো আমি বানাইছি জগন্নাথ বানিয়েছি, একটু দেখো প্রদীপ কাজল, তো এই যে কাজলটা প্রদীপ কাজল, ওই জন্য এটা কি যতক্ষণ টাইম লাগে এটা এই শুকে না কলরটা, ওটা বেলের আঠা, বেলের আঠা, বেলের আঠাটা নারকেল খোকা, ওটা সরিয়ে দিল, নারকেল খোকা দিয়ে, নারকেল খোকা দিয়ে কি করে না বেলের আঠা মিক্স করে এটা প্রসেস করে, এই কলরটা তারপরে বোতল দিয়ে ভরে দিল, ওই জন্য এটা লাস্টিং যে খাবার হলুদ, খাবার হলুদ জানি যেটা কি আমাকে মা সুভদ্রা মুখোশ চাইটা, আর শাখার গুঁড়ো হোয়াইটটা হচ্ছে বাজানো শাকটা সিদ্ধে বাটা যায়, বাটার পরে এটা বয়েল করা যায়, উপর থেকে যে উপর মিটটা চলে আসে পতলাটা ওইটাকে প্রসেস করে রেখে দিয়ে দুধে শুকাই দেয় আর বেলের মিক্স করে কাজ করতে হয়, সবই ন্যাচুরাল কালার দিয়ে। আর ওই পেন্টিংটা কি মানে আমাকে ট্রাডিশনাল পরম্পরা, পারম্পরিক পেন্টিং বললেন তো ওই পেন্টিংটা, আমি এটা একটা বলছি দেখো আমি চাইছি এটা এমনি নর্মাল একটা চাইছে, আর একটা চাইছে আমার ভাষাটা আমি নিজে কল্পনা আলপনা দিয়ে বানাই দেখাইতে পারে, বুঝতে পারছি বিশ্বসিত গিয়ে আমি এনে একটু নিত্য ট্রেনিং দিয়ে বিচার লোককে শিখাই দিই অনেক, এই সবই লোক এমনি ধরেন কাজ ডাইরেক্ট লাইনিং দিয়ে বানাইতে পারে না, অনলি মাস্টার পার্সন লোক কাজ করে, কাজগুলো কম্বিনেশনটা সিঙ্গেল লাইন ওয়ার্কে করতে হবে, যত লাইনিং উদর উদর হয়ে যাবে এটা ম্যানেজ করতে হবে না, শেষ হয়ে যাবে এই জানো অন্যটা দেখো।
পারম্পরিক রথ হয় না, রথ পারম্পরিক রথ ওই রথটা এটা বানাইছে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ পুরীটাকে দেখো দুটো দেখল সব ন্যাচুরাল কালার দিয়ে করেছে না পুরো ন্যাচুরাল এটা খাবার বলুন সেটা পুরো পয়সা পুরো ধরলো পুরী মন্দির মাউসমান মন্দিরটা সাইড থেকে আছে পুরা বড় মেন এন্ট্রান্স থেকে আছে টোটাল ডান্ডার কাহানিটা পুরা রাজা যাচ্ছে হাতি থেকে রাজা যাচ্ছে পুরা কনসেপ্ট এটা না এটা দেবকী বসুদের কি বিয়া গর মানে এটা কৃষ্ণর পুরা কাল্পনিক গল্প দেবকী বসুদকে বিয়া গর বিয়ার পরে কম হয়েছে কি হয়েছে না বিয়ার পরে ও নেকি যাচ্ছে যাবার সময় দেখে না আসলে বৃষ্টি হয়েছে আর শূন্যবাণী হয়েছে দেবকে অষ্টম গুণ সন্তান মৃত্যুর কারণ হবে ওই জন্য ওরকে আনি বন্দিশের মধ্যে রেখেছে ওই সময় কি করেছে না ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছে দেখছি কৃষ্ণ জন্ম নিয়েছে ও ওই সময় নেকি যাচ্ছে বসুদেব যাবার সময় উগ্রসেন ভেট হয়েছে যমুনাধিপার বিজুলি কন্যা উত্তনাবধ কাকাসু জামালা অর্জুন মাখন চোরি বুঝতে পারছি কুবলাস্তি কুবুজা উদ্ধার বস্ত্র উদ্ধার পুরা ধোবার মুন্ড কাটা টোটাল চোরি দিয়ে বকাসুর অর্গাসুর এটা ষণ্ডাসুর সব আর এটা হচ্ছে মহারাশিলা এটা প্রেম রাশিলা এই যে কম্বিনেশনটা পুরী মন্দির থেকে এটা দেখতে হয় এই যে পল্ল কম্বিনেশন দিয়ে রাশিলাটা এটাকে বলেন বন্ধন রাশিলা বলেন কেন ঘর জনে শুভদায়ক যে রাশিলাটা এই রাশিলা কেন না ভগবানকে যে রূপগুলো দিয়ে এইসব দেবাদেবীগুলো যে রাস রূপটা নিয়ে এইসব দেবাদেবগুলো পূর্বজন্ম থেকে দেবাদেবী ছিল এই কিন্তু আরও সাধু দাসী হয়েছে ওই সব কনসেপ্ট এটা 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 শাখার মধ্যে করেছিল এটা এটা শাখার পুরো হোয়াইট কালারটা শাখার মধ্যে কিন্তু হোয়াইট কালার না নষ্ট হয় না এই যে ক্যানভাসটা আমি নিজে তৈরি করে তো ওই জন্য খারাপ হয় না কিন্তু এটাকে এমনি যদি ফোল্ড করে দেবে এটা প্রবলেম হয় যদি তুমি ফোল্ড করে চাপে দেবে তারপর ভেঙে যাবে কিন্তু ওইটা অ্যাকচুয়ালি কি না ওইটা এমনি এমনি কনসেনশন দিলে কিছু প্রবলেম হয় না এটা এমনি ধরনের চালা এটা দেখো ওইটা কত সুন্দর আর থেকে এটা ভালো কাজ ফিনিশিংটা দেখতে পাচ্ছি আর থেকে এটা অনেক মাধুর্য কাজ নিখুঁত কাজ এই ডিজাইন স্টাইলটা এটা মোটা মোটা ডিজাইন ঠিক আছে এইটা কিন্তু পাতলা পাতলা বারিক ডিজাইন আছে দেখতে পাচ্ছি এটা স্টাইল দিয়ে দেখে এটা বুঝে যাবে ফিনিশিং দিয়ে বাস্তু গণেশ দেখো হাত দিয়ে ঠান্ডা ঠান্ডা রাখবে দেখো এটা শাখার গুঁড়ো এই যে হোয়াইট কালার না শাখার গুঁড়ো বরিতাল হেঙ্গুল ওইসব ন্যাচুরাল কালার দিয়ে এটা খাবার হলুটা শেডিং দেওয়া আছে দেখো দূরতে দেখো কত সুন্দর লাগছে না বাস্তু গণেশ মাথুলজিক্যাল স্টোরি
যেটাকে আমাদের পারম্পরিক দিয়ে করা হয় এটাকে এটা এটা যে ভগবান গিরি রক্ষা করেছে আমাকে যে সময় বিপদ পড়েছে ওই সময় দেখো সব ভগবান রক্ষা করেছে ওই কনসেপ্টে দেখো টোটাল সবই লোকগুলো আছে লোকমাত্রাকে লোকগুলো ওই কনসেপ্টটা এটা বলে।